নমস্কার। ঘরোয়া বাঙালি রান্নায় সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রান্না করতে গেলে কিভাবে রান্না করতে হয় আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আপনারা হয়তো সকলেই এইভাবেই রাঁধেন, কিন্তু এক একজনের রান্না এক এক রকমের হয়। আমি যেইভাবে করছি আপনাদের আমি সেইভাবেই দেখাচ্ছি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার প্রতিটি রেসিপি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। অন্যের সাথে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ফুলকপি আলু মাছ দিয়ে পাতলা ঝোল করার জন্য আমি উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি দুটো ফুলকপি আছে মাঝারি ধরনের, আর আলু, এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। কপিগুলো এইভাবে কেটেছি একটু বড় বড় সাইজ করে, আলু একটু লম্বা টাইপের করে কেটে নিয়েছি। এখানে বড় সাইজের একটা টমেটো আমি ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। পাতলা ঝোল যেহেতু এতে আমি মশলা বেশি দিইনি। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, আর চারটে কাঁচা লঙ্কা চিরে রেখেছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা দেবেন। আর কোনো মশলা আমি দেব না, এইবারে মূল রান্নায় আমি ফিরে যাব। কড়াইটা খুব সুন্দর গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি আমি তেল, এইরকম বড় চামচে করে তেল দিচ্ছি। বড় চামচে চার চামচ তেল আমি দিয়ে দিলাম। এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, অল্প পরিমাণ হলুদ। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি। দুপাশটা এইভাবে লাল লাল করে আমি ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি একটি পাত্রে তুলে নেব মাছগুলো। দেখুন সুন্দর দুপাশটাই লাল লাল ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এর মধ্যে কপিগুলি আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, দিচ্ছি অল্প পরিমাণ হলুদ। এখন আমি কপিগুলি খুব ভালোভাবে ভেজে নেব। কপিগুলো আমি একটু চাপা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সুন্দর করে ভাজাও হবে। আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আবারও আমি চাপা দিয়ে দেব। এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে কপিগুলি কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। কপিগুলো একটু লাল লাল হয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেব আলুগুলো। আবারও আমি একটু নুন দিয়ে দেব, আবার একটু হলুদও দিয়ে দেব। এরপর আমি আলু কপি একসঙ্গে সুন্দর করে ভেজে নিচ্ছি। কপিগুলো এখনকার কপি একটু সেদ্ধ হতে সময় লাগে, ওর জন্য কপিগুলো আগে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি আলুগুলো দিচ্ছি। আলু কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন আমি চাপা দিয়ে দেব। এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে আমি আলু কপি একসঙ্গে ভেজে নেব। এমনভাবে ভাজবো যেন আলু কপি দুটোই যেন সেদ্ধই হয়ে যায়, প্রায় 80% যেন সেদ্ধ হয়ে যায়, সেই রকমভাবে আমাকে কিন্তু ভেজে নিতে হবে। আমি ঢাকাটা খুলে ফেললাম। দেখুন সুন্দরভাবে আলু আর কপি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা অন্য পাত্রে এগুলো ঢেলে নেব।
সুন্দর করে ফুলকপি আলু আমার ভাজা হয়ে গেছে। এই কড়াইয়ে আমি বড় চামচের তেল দিয়ে দিচ্ছি। আবার এক চামচ তেল আমি বড় চামচে দিয়ে দিলাম। মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, বেশি মশলা আমি এর মধ্যে দেব না, যেহেতু এটা পাতলা ঝোল তাই আমি জিরে অনেকগুলোই দিয়ে দিলাম। জিরেটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, দিচ্ছি পরিমাণ মতো হলুদ, টমেটো আমি একটু ভালো করে ভেজে নেব। ফুলকপি আলু মাছের পাতলা ঝোল করতে গেলে এতে মশলা দিলে একেবারে খেতে ভালো লাগে না, তাই আমি এখানে গোটা জিরে কাঁচা লঙ্কা চিরে ফোড়ন দিলাম, আর তার সঙ্গে দিলাম টমেটো। যেটুকু গ্রেভি হবে শুধু এই টমেটোর মধ্যেই হবে। টমেটোগুলো তাই ভাজতে ভাজতে আমি এইভাবে খুন্তির সাহায্যে গেলে নেব, যাতে এগুলো একটু মাখা মাখা টাইপের হয়ে যায়, গ্রেভি হয়। তার জন্য নামই ওর পাতলা ঝোল, তাই এতে আমি কোনো মশলাই ইউজ করব না। এই ঝোলটা খুবই উপকারী, মাছের যে উপকার সেটা কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ থাকে, নষ্ট হয়ে যায় না। মাছের মধ্যে বেশি মশলা দিলে মাছের যে গুণাগুণ তা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আপনাদের আজকে আমি ফুলকপি আলু আর মাছ দিয়ে পাতলা ঝোল করে দেখিয়ে দিচ্ছি। এটা একটা পুষ্টিকর খাদ্য, দেখুন সুন্দর গ্রেভিটা তৈরি হয়েছে। এটাই হবে আমার মশলা, আর কিন্তু আমি কোনো মশলা এর মধ্যে ইউজ করছি না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু, যেটা ভেজে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি খুব ভালোভাবে এর সাথে একটু কষে নেব লাল লাল করে। এটা আমি একটু চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দিয়ে আমি এটা কষে নেব, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। কিছুক্ষণ অন্তর আমি ঢাকাটা খুলে আবার নেড়ে দেবো। এইভাবে কিন্তু আমি ঢাকা দিব আর মাঝের মধ্যে খুলে এইভাবে নাড়বো, যাতে এটা তলায় বসে না যায়। এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়। আবার আমি চাপা দিয়ে দেবো, যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু এই প্রসেসটাই আমি চালিয়ে যাব। এখন আমি ঢাকাটা আবার খুলে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল, যেরকম ঝোল করব সেই পরিমাণ মতন আমাকে জলটা দিতে হবে। এর থেকে বেশি আমি জল দেব না, যেই রকম ঝোল আপনারা যেরকম ঝোল করবেন সেই পরিমাণ মতো কিন্তু জল দেবেন। একটু ফুটলে চাপাটা দেব, ফুটে গেছে, এখন আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 10 মিনিট রেখে দিচ্ছি, তা না হলে তো সেদ্ধ হবে না আলু আর ফুলকপি। যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে আমার 10 মিনিট আশা করি সেদ্ধ হয়ে যাবে, তাই আমি 10 মিনিটই রাখবো। এটা আমি ঢাকা খুলে রেখেছি, দেখুন কপিগুলো দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব মাছ, মাছগুলো খুব সুন্দরভাবে দিয়ে দেব। মাছগুলো আমি এর সাথে একটু মিশিয়ে দিচ্ছি উল্টে উল্টে। ফুলকপি আলু মাছের পাতলা ঝোল একেবারে আমার রেডি হয়ে গেল। এখন আমি গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি।